আসসালামু আলাইকুম বিউটিফুল লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম মারুফ আহমেদ। আজকে আপনাদেরকে স্বাগতম করছি। এই ভিডিওটা হচ্ছে বাংলাতে আমি বলতে চাই জিমে ইউনিভার্সিটির বিষয়ে। যেটা বলছিলাম যে ইউনিভার্সিটিটা হলো জিমে ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ আছে, তিন ধরনের স্কলারশিপ, আমি শুধু স্কলারশিপ নিয়ে বলবো। তো প্রথম যে স্কলারশিপটা হচ্ছে সেটা হচ্ছে তানকাকি স্কলারশিপ। তানকাকি হলো একজনের নাম, সিঙ্গাপুরিয়ান একজন বিজনেসম্যানের নাম। তো তার নামে সেই স্কলারশিপটা, আর এটার বিষয়ে বেশি কিছু বলে লাভ নেই। জাস্ট এটুকুই বলবো যে 50,000 RMB এক বছরে দেয়, প্রত্যেক বছর 50,000 RMB দেয় ব্যাচেলর্সদের জন্য। আর এই সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে ব্যাচেলর্সদের জন্য, মাস্টার্স বা পিএইচডিদের জন্য নয়, কারণ তাদের আই থিঙ্ক প্রয়োজন পড়ে না। তারা নিজেরা নিজেরা এই ইনফরমেশন সার্চ করে খুঁজে বের করতে পারে, যেটা কি ভালো। তো ব্যাচেলর্সদের জন্য 50,000 RMB পার ইয়ার দেয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যে ওয়ান বেল্ট ওয়ান রোড সেটা হলো মানে নিউ থিওরি, আর পুরানো থিওরি ছিল মেরিটাইম লাইক সিল্ক রোড। সো যে মেরিটাইম সিল্ক রোড সেটাতে বাংলাদেশ ইনক্লুড না। আর কেন এই পুরনো থিওরি, কারণ এই তানকাকি সে অনেক আগের জমানার বিজনেসম্যান ছিল, তো তার হিসাবে সো তার অনুযায়ী হয়। আর এই স্কলারশিপটা শুধু হলো চাইনিজ, যে বিদেশি চাইনিজ। এখন বলবেন বিদেশি চাইনিজ আবার কীভাবে? সো যে চাইনিজ, যে চায়নার যে মেইন ল্যান্ড, মেইন ভূমিতে যারা না থাকে, মানে হংকং বা লাইক তাইওয়ান, সেখানে যে চাইনিজগুলো থাকে, তারা যদি এসে পড়তে চায় তো তাদেরকে দেওয়া হয়। আর ওই সমস্ত দেশগুলোকে দেওয়া হয় যে সমস্ত দেশগুলি মেরিটাইম সিল্ক রোডের ভিতর আসে। তার ভিতর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আসে, বাট বাংলাদেশ আসে না। বাংলাদেশ আসে হলো ওয়ান বেল্ট ওয়ান রোডে। তো এই জন্য বাংলাদেশিরা হয়তো এই স্কলারশিপটা পাবে না, বাট আমি শিওর না। তো আপনারা ইউনিভার্সিটির সাথে কথা বলে জানতে পারেন। তো এই জন্য আগে যাওয়া যাক যে দ্বিতীয় স্কলারশিপে। সো দ্বিতীয় যে স্কলারশিপটা হচ্ছে সেটা হলো ফুজিয়ান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ। তো বেসিক্যালি চায়নাতে যত ইউনিভার্সিটিতে আছে সেই ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে তিন ধরনের স্কলারশিপ থাকবেই। প্রথমটা হচ্ছে একটা স্পেশাল হয়, সেটা বিজনেসম্যানের জন্য হোক বা একটা স্পেশাল নাম দিয়ে বা কোনো একটা স্পেশাল ইউনো লাইক কোনো কোনো একটা স্পেশাল রিজনে একটা স্কলারশিপ চালু করে সেটা। আর দ্বিতীয় হচ্ছে যেই প্রভিন্সে, যেই প্রভিন্সে ইউনিভার্সিটি অবস্থিত সেই প্রভিন্সের স্কলারশিপ। আর তৃতীয় হচ্ছে হলো ইউনিভার্সিটি নিজে যে স্কলারশিপটা দেয়। যেহেতু এই ইউনিভার্সিটিটা, জিমে ইউনিভার্সিটিটা আপনার ফুজিয়ান প্রভিন্সে অবস্থিত, তো সেকেন্ড স্কলারশিপ যেটা সেটা হচ্ছে ফুজিয়ান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ। আর এই স্কলারশিপের ফলে আপনারা পাবেন হলো 30,000 RMB, 4 লাখের মতো, 30,000 RMB পার ইয়ার আপনারা পাবেন। এটা বাংলাদেশিরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা নিয়ে খুশির খবর। সো যদি আপনি বাংলাদেশে, অবভিয়াসলি বাংলাদেশে, আর যদি ইন্ডিয়ান কেউ হয়ে থাকেন, যারা নিয়ে কলকাতা থাকে বা ওয়েস্ট বেঙ্গলের, মানে ইন্ডিয়ান যে বাঙালি আছে তারা তো প্রথমটাও অ্যাপ্লাই করতে পারবে, দ্বিতীয়টাও পারবে, বাট বাংলাদেশি যেই বাঙালি আছে তারা শুধু সেই দ্বিতীয়টা অ্যাপ্লাই করতে পারবে, ফুজিয়ান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ। সো এটাতে হলো 30,000 RMB পার ইয়ার। তো তৃতীয় যে স্কলারশিপ, থার্ড স্কলারশিপ, ইজ জিমেই অর JMU ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা নিয়ে ইউনিভার্সিটির পক্ষ থেকে দিয়ে থাকে। কিন্তু এটা শুধু মাস্টার্স আর পিএইচডি স্টুডেন্টদেরকে দেয়, ব্যাচেলর্সদের জন্য দেয় না। সো এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তো এখন আপনার কথা যে স্কলারশিপটা যে পাবো, এই টাকাটা পাওয়ার নিয়মটা কি, আমি কি ক্যাশ পাবো নাকি টাকাটা আমাকে কিভাবে দিবে, বা আমার টিউশন ফি কত, ডরমিটরি ফি কত, বা অন্যান্য অনেক খরচ আছে যে টোটাল খরচ কত হবে এক বছরে এই ইউনিভার্সিটিতে পড়তে হলে। তো সেটার জন্য পরবর্তী ভিডিওটি যেটা আমি বানিয়েছি মাত্রই, এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আর আমি আরেকটা ভিডিও বানিয়েছি যেটা কি জিমে ইউনিভার্সিটি যে ক্যাম্পাস ট্যুর, সেটার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করুন। সো আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আশা করি যে এ পরবর্তী যে ভিডিওটাতে সেখানে আবার দেখা হবে। সো আল্লাহ হাফেজ।